আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো এই মুহূর্তে আপনাদের মাঝে একটি বাড়ির ডিজাইন নিয়ে আসলাম। তো এটি হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের একটি একতলা বাড়ির ভিডিও। তো আজকের এই যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা করা হয়েছে। তো এখানে ব্রিক ফাউন্ডেশন দিয়ে কতগুলো ইট লাগছে এবং কত টাকা এখনও পর্যন্ত খরচ হয়েছে এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আপনার যদি একটি বাড়ি নির্মাণ করার ইচ্ছা থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে পারেন। আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন এখানে কিভাবে কি করা হয়েছে, এবং আপনি চাইলে যদি আপনার কাছে সিস্টেমটি ভালো লাগে বা আপনার মনে হয় যে সিস্টেমটি গ্রহণযোগ্য তাহলেই আপনি একমাত্র করতে পারেন। আপনার এই বাড়িটির সিস্টেম যদি পছন্দ হয় বা ফ্লোর প্ল্যানটি পছন্দ হয় তাহলে আপনি করতে পারেন। আর আপনার কাছে যদি মনে হয় যে ভাই যে কথাগুলো বলছে এগুলো ঠিক নয় বা এভাবে করা উচিত নয়, এতে আপনার ভবিষ্যৎ ভালো হবে না, তাহলে আপনাকে আমি না করার জন্যই রিকমেন্ড করব। আর আপনার কাছে যদি মনে হয় কথাগুলোর যুক্তি রয়েছে বা যুক্তিসঙ্গত কথা, তাহলে আজকের এই ভিডিওটি দেখে আপনি আজকের এই বাড়িটি করতে পারবেন। তো যাই হোক, আজকের এই বাড়িটি করার জন্য আপনাদের আনুমানিক খরচ যেতে পারে, এখনও পর্যন্ত আপনি যতটুকু কাজ দেখতে পাচ্ছেন এটি করার জন্য 5,20,000 টাকা খরচ হতে পারে। আর এটা কমপ্লিট করতে আপনাদের কত টাকা খরচ যাবে এইটাও আমি আপনাদের ভিডিও শেষে একটা আইডিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি যেই 5,20,000 টাকা যেই খরচটা বলবো, এটা হচ্ছে বর্তমান বাজার অনুযায়ী নির্মাণ সামগ্রীর দাম ধরে এখানে কোথায় কী পরিমাণের মালামাল কতটুকু কী লাগছে তার পুরো বিস্তারিত বিষয় একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো এখানে আপনি যে বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে একটু জায়গাটা নিচু হওয়ার কারণে এখানে ইটটা একটু বেশি লাগছে। তো এখন আপনি চাইলে ইটের পরিবর্তে আরসিসি ফাউন্ডেশন দিয়ে করতে পারেন। তো আজকের এই যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি করার জন্য আপনাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে 32 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়বে 31 ফিট 8 ইঞ্চি। তো আজকের এই বাড়িটির ভিতরে পাবেন আপনি 3টা বেডরুম, 1টি ড্রয়িং রুম, 2টা ব্যালকনি, 1টি ডাইনিং রুম এবং 1টি কিচেন বা 3টা টয়লেট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনের ডিজাইনের মেইন গেট দিয়ে আমরা প্রবেশ করছি। তো এখানে ফাউন্ডেশনটি কিভাবে নেওয়া হয়েছে সে বিস্তারিত আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এখানে প্রথমে একটা 30 ইঞ্চি ইটের গাঁথনি দেওয়া হয়েছে। তো আপনি যদি চান তাহলে এখান থেকে আরও কমে নিতে পারেন। তো এখানে যেহেতু কাজটি আমি এখানে জায়গাটা একটু সমস্যা আছে বা খারাপ এই জন্য এভাবে করা হয়েছে, তো আপনিও কিন্তু চাইলে এরকমভাবে করতে পারেন। তো ভিউয়ার্স, এখানে আপনার তারপর একটা 30 ইঞ্চি সিসি ঢালাই দেওয়া হয়েছে, এখানে কোনো রড বাঁধা হয় নাই। তারপর আপনার দেওয়া হয়েছে একটা 25 ইঞ্চি ইটের গাঁথনি, তারপর ফ্লোর লেভেল পর্যন্ত যত গাঁথনি আছে এটা আপনার 15 দেওয়ার পর 10 ইঞ্চি দেওয়া হয়েছে। তারপর এখানে ব্রিকের পিলার ব্যবহার করা হয়েছে, আর হচ্ছে আপনার 5 ইঞ্চি ওয়াল দেওয়া হয়েছে, আর মাঝে কিছু ব্রিকের পিলার ব্যবহার করা হয়েছে। এখন আপনার কাছে যদি মনে হয় যে এভাবে আসলে বাড়ি করা যায়, যেহেতু একটা দুইটা বাড়ি নয় অনেকগুলো বাড়ি আমি দেখতেছি হচ্ছে এখন, তাহলেই আপনি করতে পারেন। আর আপনার যদি মনে হয় যে না এটা ভুল, তাহলে আপনার করার প্রয়োজন নয়। এখন আমাদের এদিকে কাজটা আমরা যেভাবে করি সেই সঠিক বিষয়টা, একেবারে সঠিক ইনফরমেশনটা আপনাদের সামনে তুলে ধরি। এখানে ভাই দ্বিধাদ্বন্দ্বর কিছু নাই। এখন আপনার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে তো আমার কিছু করার নাই ভাই। আমি কাজগুলো যেভাবে করি বা আমাদের এদিকে যেগুলো কাজগুলো যেভাবে হয় সেই বিষয়টাই আপনাদের সঙ্গে তুলে ধরি এবং শেয়ার করি। তো আপনি আসলে একটা জিনিস আশা করি নিশ্চয়ই বুঝবেন যে একটা জায়গায় 1-2 জন লোককে বোকা বানানো যায়, আপনি কখনোই সব লোককে বোকা বানাতে পারবেন না। তো আসলে যেটা ঠিক সেটা ঠিকই, তাই 100 জনও যদি সেটা ভুল বলে কখনোই সেটা ভুল হবে না। তো যাই হোক, অনেক কথা বললাম। তো এখানে মাঝের কিছু প্লার অনেক বড় বড় ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন অলরেডি ভিডিওর মাধ্যমে। তো আমরা বেশি কথা বাড়াবো না, আমরা আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যান এবং এখনও পর্যন্ত কী পরিমাণের মালামাল কোথায় কতটুকু কীভাবে ব্যবহার করা হয়েছে সেই বিষয়টা তুলে ধরবো। তো তার পূর্বে আপনি যদি আমাদের এই অমর কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর শেয়ার করতে পারেন, ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন। তো যাই হোক, এখন ভাই যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আমার উচিত আসলে যেই টাকা খরচ হয়েছে সেই খরচটা আপনাদের সঙ্গে তুলে ধরার। এখানে আসলে ফেক
কিছু না বলাটাই আমার কাছে মনে হয় শ্রেয় হবে। তো এই জন্য আমি চেষ্টা করি আসলে সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে প্রোভাইড করার। এখন অনেকেই এখানে অনেক ধরনের মন্তব্য করে, তো যাই হোক সেটা তাদের ব্যক্তিগত বিষয়, তো এখানে আমি কিছু বলবো না। তবে যাদের আসলে একটু কমন সেন্স আছে, আমি আশা করি তারা নিশ্চয়ই বিষয়গুলো বোঝার চেষ্টা করবে। তো চলুন, যাই হোক অনেক কথা বললাম, এখন আমরা ড্রয়িং প্ল্যান দেখি, পরে মালামালের খরচের লিস্টটা দেখব। ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। এই দিকটা রয়েছে বাড়ির দৈর্ঘ্য, দেখতে পাচ্ছেন 32 ফিট 8 ইঞ্চি, এদিকটা রয়েছে প্রস্থ 31 ফিট 8 ইঞ্চি। তো এখানে থাকবে 5 ফিট একটি মেইন গেট। মেইন গেট দিয়ে ঢোকার পর আপনি এখানে পাবেন একটি ড্রয়িং রুম, যেটা থাকবে আপনার 26 ফিট 5 ইঞ্চি বাই 5 ফিট। এপাশে একটা বেডরুম থাকবে 13 ফিট বাই 13 ফিট। এটার সাথে থাকবে একটি অ্যাটাচড ব্যালকনি 4 ফিট বাই 11 ফিট এবং একটি অ্যাটাচড টয়লেট যেটা 5 ফিট বাই 5 ফিট। এর সামনেই রয়েছে একটি ডাইনিং রুম যেটা 13 ফিট বাই 8 ফিট। এটার সাথে একটি অ্যাটাচড কিচেন রয়েছে 8 ফিট বাই 5 ফিট এবং এখানে পাবেন একটি বেডরুম যেটা 13 ফিট বাই 13 ফিট। এখানে একটা বেডরুম 13 ফিট বাই 13 ফিট। এটা একটি অ্যাটাচড ব্যালকনি রয়েছে 4 ফিট বাই 11 ফিট। এখানে রয়েছে আপনার এটার সাথে একটি কমন টয়লেট 6 ফিট বাই 5 ফিট, এখানে একটি কমন টয়লেট 6 ফিট বাই 5 ফিট। তো এই জায়গাটা আমরা স্কোয়ার ফিটে হিসাব করলে 1043 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে 2 শতক 39 পয়েন্ট, কাঠায় হিসাব করলে 1 কাঠা 44 পয়েন্ট। তো এখন আমরা দেখব এই বাড়িটি করার জন্য কী পরিমাণের মালামাল আমাদের কতটুকু কোথায় লাগছে। তো আমি আগেই বলে নিচ্ছি জায়গাটা নিচু থাকার কারণে মালামাল একটু বেশি লাগছে। তো এখানে মাটি কাটা খরচ হয়েছে 3000 টাকা, ইট 16000 পিস, 12 টাকা করে দাম ধরা হয়েছে 1,92,000 টাকা, বালি 600 CFT, 30 টাকা করে দাম ধরা হয়েছে 18,000 টাকা। এখানে কোয়া বা খোয়া 100 ফিট আপনার, সরি এটা এখানে ভুল হয়ে গেছে আপনার, এটা হচ্ছে হবে 220 CFT, মানে 220 ফিট, এটা হবে আপনার 120 টাকা করে, 26,400 টাকা। রড 600 কেজি আপনার 100 টাকা করে, 60,000 টাকা। তো এই রডটা হচ্ছে নিচের সিসি ঢালাই দেওয়া হয়েছে এবং লিন্টনের জন্য আনা হয়েছে। তো এখানে সিমেন্ট 120 ব্যাগ, 550 টাকা করে দাম ধরা হয়েছে 63,000 টাকা। সিলেট বালি 100 ফিট, 80 টাকা করে 8,000 টাকা দাম ধরা হয়েছে। মিস্ত্রি খরচ বাবদ 1,00,000 টাকা এখনও পর্যন্ত ধরা হয়েছে। বিট বালি বাবদ 40,000 টাকা, অতিরিক্ত খরচ বাবদ 6,600 টাকা, এটা মোট হিসাব করলে 520,000 টাকা আসে। এই বাড়িটা আনুমানিক আপনাদের কমপ্লিট করতে বর্তমান বাজার অনুযায়ী 15,00,000 টাকার মতো খরচ যেতে পারে। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।